এখন হইছে ঘটনা তো এখনো ফারাজ যাওয়ার পরে তো মানে তাইনার মায় কইছে জিতা হর্তায় করিলাও তুমি কেস করতাই নি কেস করো কোর্টও যাও রাস্তা কই আমি জানি না প্রেম করে বিয়ে মেনে নিলেন না শাশুড়ি শেষ পর্যন্ত নিজের অধিকার চেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন বছর ত্রিশের গৃহবধূ থানা পুলিশের সহযোগিতাও চেয়েছেন প্রতারিত মহিলা ঘটনার বিবরণে জানা গেছে ২০১৯ সালে শিলচরের ইটখোলা স্বামীজি রোডের এক যুবতীর সঙ্গে পরিচয় হয় শিলচর দাস কলোনির সুজিত দাসের দীর্ঘ তিন বছরে প্রেম শেষ অবধি পরিণত হয় পরিণয়ে ২০২২ সালে অক্টোবরে এই প্রেমিক যুগল পালিয়ে বিয়ে করেন কোনো এক মন্দিরে সুজিতের মা ছেলের এই প্রেমের বিয়েকে মেনে নিতে পারেননি নববিবাহিতা পুত্রবধূকে বাড়িতে তুলতে সুজিতের মা অস্বীকার করলে বাধ্য হয়ে স্ত্রীকে নিয়ে সুজিত দাস ইটখোলার মণিপুরী পাড়ার একটি ভাড়া বাড়িতে ওঠেন প্রেমের বিয়ে সংসারে প্রথম দিকে সবকিছুই ঠিকঠাক চললেও বিপত্তি ঘটে মাত্র চার মাসের মাথায় অভিযোগ সাংসারিক বিষয়ে মনোমালিন্য সৃষ্টি হলে সুজিত দাস নাকি দাবি করে তার মায়ের যেহেতু পছন্দ হয়নি তাই স্ত্রীর সঙ্গে থাকা সম্ভব নয় নববিবাহিত স্ত্রীকে ভাড়া বাড়িতে ফেলে রেখে নিজের দাস কলোনির বাড়িতে চলে আসে সুজিত সেই থেকে নববধূর ভোগান্তির শেষ নেই কয়েকদিন অপেক্ষা করেও সুজিতের কোনো সাড়া না পেয়ে শেষ পর্যন্ত আজ এই মহিলা সুজিতের দাস কলোনির বাড়িতে উপস্থিত হলে তাকে ঘরে তোলা তো দূর গেটের ভেতরে ঢুকতে দেননি সুজিতের মা এ নিয়ে বিবাদ শুরু হতে ঘটনাটি গোটা পাড়ায় চাউর হয়ে যায় একজন মহিলাকে অসহায় অবস্থায় রাস্তায় দেখে পাড়া প্রতিবেশী বিষয়টিতে হস্তক্ষেপ করেন এলাকার প্রাক্তন ওয়ার্ড কমিশনার সহ পাড়ার বিশিষ্ট ব্যক্তিরা সুজিতের বাড়িতে গিয়ে গৃহকর্তীর সঙ্গে এই বিষয়ে কথা বলার চেষ্টা করলেও ব্যর্থ হন কারণ ঘরের গ্রিলের ভেতর থেকে ওই মহিলা জানিয়ে দিয়েছেন যা বলার তিনি আদালতেই বলবেন মহিলার এমন অভদ্র আচরণে ক্ষুব্ধ পাড়া প্রতিবেশীরা গৃহবধূকে নিয়ে থানায় গিয়ে পুরো বিষয়টি অবগত করে অসহায় মহিলাকে আইনি সহায়তা দেওয়ার আর্জি জানালে রাঙ্গিরখাড়ি পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ বিষয়টি খতিয়ে দেখে গৃহবধূকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন এখন হয়েছে ঘটনা তো এখনো ফারাজ যাওয়ার পরে তো মানে তাইনার মায় কইছে জিতা হর্তায় করিলাও তুমি কেস করতাই নি কেস করো কোর্টও যাও রাস্তা করি আমি জানি না তো উইটার লিগে আমরা থানাতে আইছি এখন থানা একটা আশ্বাস দিছে মানে কিছু একটা ন্যায় হইব আর কি আমি চাই মানে শাস্তি পাইতো ন্যায় বিচার চাই শাস্তি একটাও পাইতো যাতে নেক্সটে অন্য কোনো মেলার লগে না করে কোন জায়গায় কাজ করে আইন দেখাই দেয় কোর্ট দেখাই দেয় থানা দেখাই দেয় তাই ওই জিনিসগুলো দেখাই
আপনি শেষ করলেন না কোর্ট যেরকম ঘটনা যদি সত্যি কথা এসে দিলে তো আর সারা দুনিয়া লইতে গেছে গিয়া তো বাকিটা নাই কিছু জিনিসটা খারাপ লাগে না জানি কেন তারা ইয়া কোন লাভ নাই যা করবা আইনে লোক করবা যখন তেলে আইনের লগে লড়বা লড়বা তখন তো দেখি আইনের লগে লড়বা আইনের লগে লড়লে তো উত্তর সবে দৌড়াদৌড়ি থাকে দৌড়াদৌড়ি করবা টাকা পয়সা নষ্ট হইব আর আর কিছু নাই আমি সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ।